So good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal number one study channel in partnership with An Academy. সকলকে স্বাগত নতুন মাস আমরা আবার নতুন ফর্মে কারেন্ট অ্যাফেয়ার্স করব বাই দ্য ওয়ে জুলাই মাসের সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স A4 ফরম্যাটে প্রোভাইড করে দিয়েছি যারা নাওনি ডেসক্রিপশনে লিংক রইল প্রত্যেককে সংগ্রহ করে নিও আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব 3 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এর পাশাপাশি আমাদের ওয়ে অফ সলিউশনের ক্লাস শিডিউল এখনো জুলাই মাস শো করছে আমরা আগস্টেরটা আগামী কাল পরশু আপডেট করে দেব বাট সব ক্লাসই থাকবে টাইমটা হয়তো চেঞ্জ হতে পারে এন্ড TWS এর এগুলো ফিক্সড শিডিউল এই মতো TWS এ ক্লাস চলছে প্রত্যেককে পার্টিসিপেট করে আজকে আমার সংবিধানের ক্লাসও তোমরা পাবে সবকিছু ঠিক থাকলে আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে কোন ভারতীয় বংশোদ্ভূত লেখকের উপন্যাস বার্ন সুগারকে বুকার পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত একজন লেখক তার উপন্যাস বার্ন সুগার এবং যেটা বুক সম্মানজনক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলতে হবে সেই লেখকের নাম কি রাইট অ্যান্সার হয়ে যাবে অবনী দেশী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দুবাই বেসড ইন্ডিয়ান অরিজিন অথর অবনী দেশী ইজ অ্যামং দ্য 13th অথর্স লং লিস্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস 2020 বুকার প্রাইজ ফর হার ডেবিউট নোভেল বার্নড সুগার তার যে ডেবিউট নোভেল বার্নড সুগার তার জন্য অবনী দেশী পাচ্ছেন সম্মানজনক বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সো প্রত্যেকে এটা মাথায় রাখবে ভেরি গুড কোশ্চেন বুকস অ্যান্ড অথর রিলেটেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারের নতুন পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে হার্দিক সতীশচন্দ্র সাহা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হার্দিক সতীশচন্দ্র শাহ ওয়াজ অ্যাপয়েন্টেড প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি শাহ ইজ এ অর্থাৎ হার্দিক সতীশচন্দ্র শাহ ইজ এ 20110 ব্যাচ IAS অফিসার অব গুজরাট ক্যাডেট অ্যান্ড ইজ কারেন্টলি সার্ভিং অ্যাজ এ ডেপুটি সেক্রেটারি ইন দ্য প্রাইম মিনিস্টার অফিস ওকে সো তিনি 2010 ব্যাচের IAS অফিসার গুজরাট ক্যাডেট তাকে পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারের পরবর্তী প্রশ্ন খুবই গুড কোশ্চেন কোন রাজ্য সরকার এক মুখোশ অনেকের জীবন নামে একটি সচেতনতামূলক প্রচারণা বা প্রচার অভিযান বেসিক্যালি চালু করেছে অ্যাকচুয়ালি ওটাকে হিন্দিতে পড়লে এরকম আসবে যেভাবে লঞ্চ করা হয়েছে এক মাক্স অনেক জিন্দেগি ওকে হ্যাঁ ঠিকই আছে একটা মাক্স অনেক জীবন এই জন্য সচেতনতা বেসিক্যালি এটা মধ্যপ্রদেশ রাজ্য সরকার চালু করেছে মধ্যপ্রদেশ টু বিগিন এ পাবলিক অ্যাওয়ারনেস একটা জনসচেতনতা বলতে পারো একটা ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটাকে বলা হচ্ছে এক এক মার্কস অনেক জিন্দগি মিনস ওয়ান মার্কস ম্যানি লাইফস একটাই মার্কস অনেক জীবন উইল বি কন্ডাক্টেড ফ্রম আগস্টের ফার্স্ট তারিখ দিয়ে আগস্টের 15 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে মধ্যপ্রদেশের অনেক রাজ্য জুড়ে অনেক ডিস্ট্রিক্ট জুড়ে ক্লিয়ার সো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি পরবর্তী প্রশ্ন ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের ষষ্ঠ বৈঠকে সভাপতিত্ব করেছে কোন দেশ বা চেয়ার করেছে কোন কান্ট্রি তোমরা জানো ব্রিক্স অধ্যক্ষর দিয়ে শুরু হয়েছে বেসিক্যালি তো ব্রিক্সের পরিবেশ মন্ত্রীদের ব্রিক্সের অন্তর্গত যে দেশ রয়েছে সেই দেশের যত এনভায়রনমেন্ট মিনিস্টার রয়েছে লাইক ব্রাজিল লাইক ইন্ডিয়া লাইক চায়না তো সেই সমস্ত বিভিন্ন পরিবেশ মন্ত্রীদের ষষ্ঠতম অর্থাৎ 6th এডিশনের মিটিং ছিল তো সভাপতিত্ব করেছে কোন বা চেয়ার করেছে কোন কান্ট্রি রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া ওকে সো আমরা এখানে ডিটেলে দেখি আমাদের ভারত থেকে তাহলে কে হোস্ট মানে পার্টিসিপেট করবে আমাদের ইন্ডিয়ান যিনি এনভায়রনমেন্ট মিনিস্টার তিনি কে প্রকাশ জাভেদকর প্রকাশ জাভেদকর রিপ্রেজেন্টস ইন্ডিয়া ইন 6th ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং চেয়ারড বাই রাশিয়া যেটা রাশিয়া চেয়ার করেছে ওকে এটা মনে রাখতে হবে 6th ব্রিক্স তো এখান দিয়ে ব্রিক্স স্ট্যান্ড ফর ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ওকে সো ব্রিক্স থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে তোমরা অবশ্যই ব্রিক্স সম্পর্কে তথ্য আমাকে কমেন্টসে প্রোভাইড করবে এটাই আজকের হোমওয়ার্ক রইল ওকে ব্রিক্স সম্পর্কে আমি তোমাকে অনেক আগে পড়িয়েছি তো আমি অ্যান্সার চাই প্রত্যেকের থেকে পরবর্তী প্রশ্ন আমি দেখি সম্প্রতি কোন রাজ্য লাইফ সায়েন্স পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ইয়েস একটা পার্ক স্থাপন করা হচ্ছে বলা হচ্ছে লাইফ সায়েন্স পার্ক এটা বেসিক্যালি করা হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক সিটি আমরা যেটাকে বলে থাকি বিশেষ করে ব্যাঙ্গালোর মানে কর্ণাটকের ব্যাঙ্গালোর রাইট অ্যান্সার কর্ণাটক হবে সো চিফ মিনিস্টার অফ কর্ণাটক অন 29th of July লেড দ্য ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু হচ্ছে স্টোন ফর ব্যাঙ্গালোর লাইফ সায়েন্স পার্ক ইন ইলেকট্রনিক সিটি আমরা কাকে বলি ভারতের সেটা হচ্ছে ব্যাঙ্গালুরুকে সেখানেই এই ভিত্তিপ্রস্তরটা স্থাপন করা হয়েছে
সম্প্রতি প্রকাশিত নতুন জাতীয় শিক্ষানীতি, বাই দ্য ওয়ে কোশ্চেনটাকে দেখো, সম্প্রতি প্রকাশিত নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে এইচআরডি মন্ত্রক আমাদের যে হিউম্যান রিসোর্স এর মন্ত্রককে রয়েছেন এখন বর্তমানে রমেশ পোখরিয়াল নিশঙ্ক, তো সেই মন্ত্রকটার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন নাম কি করা হচ্ছে? ডেফিনেটলি মিনিস্টার অফ এডুকেশন, অপশন এ হবে রাইট অ্যান্সার। অ্যান্ড এই জায়গায় উল্লেখযোগ্যভাবে মনে রাখবে, ন্যাশনাল এডুকেশন পলিসি বা নিউ এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020-এর ওপরে আমি ভিডিও মেক করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। নতুন যে আমাদের 10+2 শিক্ষা ব্যবস্থা ছিল, সেই 10+2-র বদলে নতুন যে সিস্টেম আসছে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিও। A to Z মাতৃভাষায় বুঝে নেবে স্কুল এডুকেশনে কী কী চেঞ্জ, হায়ার এডুকেশনে কী কী চেঞ্জ, এটা কারেন্ট ইভেন্টস প্রত্যেকে জানা জরুরি। তার মধ্যেই দেখবে এই তথ্যটাও তুমি পেয়ে যাবে যে মিনিস্ট্রি অফ এডুকেশন যে নামটা হয়ে যাবে, এই যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট MHRD যে ডিপার্টমেন্টটা রয়েছে, ওই মিনিস্ট্রিটার নাম পুরো চেঞ্জ হয়ে ওই মন্ত্রকটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ এডুকেশন। ওকে, মিনিস্ট্রি অফ এডুকেশনের আওতায় চলে আসবে। তো এই ভিডিওটা অবশ্যই আমি প্রত্যেককে সাজেস্ট করবো, কারেন্ট অ্যাফেয়ার্সের বড় একটা চর্চা হয়েছে এই ভিডিও, দেখে নেবে। সম্প্রতি সিনিয়র IAS অফিসার ওম প্রকাশকে কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে? ওম প্রকাশকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ার দ্য নেম অফ 1987 ব্যাচ IAS অফিসার ওম প্রকাশ অ্যাজ এ 16th চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট। চিফ সেক্রেটারি অর্থাৎ ওই রাজ্যের সচিব পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে উত্তরাখণ্ডে ওম প্রকাশকে। নেক্সট জানিয়ে রাখি, PSC ক্লার্কশিপের Part 2 পরীক্ষা যারা অ্যাপিয়ার হচ্ছে, অর্থাৎ Part 1 যারা কোয়ালিফাই করেছো, আমাদের আনএকাডেমির তরফ থেকে দুটো ব্যাচ লঞ্চ করা হয়েছে, ব্যাচ এ ব্যাচ বি। ব্যাচ এ ব্যাচে ডেসক্রিপটিভ বেঙ্গলির ম্যাম, ডেসক্রিপটিভ ইংলিশের স্যার। বি ব্যাচে ডেসক্রিপটিভ বেঙ্গলির স্যার, বি ব্যাচে ডেসক্রিপটিভ ইংলিশের স্যার। তো তুমি সাবস্ক্রিপশন নিলে দুটো ব্যাচই পার্টিসিপেট করতে পারবে, এমন নয় যে একটা ব্যাচই পার্টিসিপেট হবে। তো তুমি যখনই সাবস্ক্রিপশন নেবে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, PSC ক্লার্কশিপের Part 2টা হবে ডেসক্রিপটিভ এক্সাম, সো ডু সাবস্ক্রাইব। ডেসক্রিপটিভ পেপার কীভাবে লিখতে হয়, বাংলার যে রিপোর্ট বা সামারি, কিংবা আমরা যদি দেখি সামারি রিপোর্ট আর একটা কী রয়েছে ট্রান্সলেশন, তো এই যে বিষয়গুলো তোমরা রপ্ত করতে পারবে এই দুটো ব্যাচের মাধ্যমে। সো মেক শিওর তুমি ব্যবহার করছো Al-Amin 9 এই কোডটি, এই কোড ব্যবহার করলেই তুমি 10% ছাড় পেয়ে যাবে, ওকে, 10% ডিসকাউন্ট। তো এর জন্য তোমরা 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিলেই যথেষ্ট। আর মনে রাখবে, সাবস্ক্রিপশন নিচ্ছ মনে করো এটার জন্য, বাট এটা ছাড়াও আনএকাডেমি প্ল্যাটফর্মের এন্টায়ার ক্লাস তুমি অ্যাক্সেস করতে পারবে, ক্লিয়ার? এটা মাথায় রাখবে। তো কতদিনের সাবস্ক্রিপশন নেবে, 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিয়ে নাও, 7000 শো করবে, কোড ব্যবহার করো, তাহলে তোমরা মাত্র 6300 টাকায় সাবস্ক্রিপশন নিতে পারবে, ক্লিয়ার? অ্যান্ড 2 বছরের যারা নেবে 7560-এ 2 ইয়ারের সাবস্ক্রিপশন। যারা ক্লার্কশিপের জন্য রয়েছে, আমি প্রত্যেককে সাজেস্ট করবো এনরোল করে নাও, বিকজ স্টার্ট হচ্ছে দেখো 1st ব্যাচ 3rd আগস্ট থেকে, 2nd ব্যাচ স্টার্ট হচ্ছে 5th আগস্ট থেকে, তো সময় খুব কম, 3rd আগস্ট, ও আজকে থেকেই তো স্টার্ট হচ্ছে, তাহলে আর দেরি নয়, 1st ব্যাচ অলরেডি আজ থেকে স্টার্ট হচ্ছে, 2nd ব্যাচ 5th, একটা ক্লাসও মিস করো না, রাইটিং স্কিলটা নিজেকে ইম্প্রুভ করতে হবে। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্ন দেখি, কোন রাজ্য সরকার গ্রিন এজি প্রকল্প, আমি এখানে বাংলা ইংলিশ দুটোই দেখিয়েছি ভালো করে যাতে কনফিউজ না হয়, গ্রিন এজি কি জিনিস? রাইট অ্যান্সার হবে মিজোরাম। দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড গ্রিন এজি, মূলত গ্রিন এজি বিষয়টা বোঝো, ট্রান্সফর্মিং ইন্ডিয়ান এগ্রিকালচার ফর গ্লোবাল এনভায়রনমেন্টস বেনিফিটস অ্যান্ড দ্য কনজারভেশন অফ ক্রিটিক্যাল বায়োডাইভার্সিটি অ্যান্ড ফরেস্ট ল্যান্ডস্কেপস ইন অ্যাসোসিয়েশন উইথ গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। তো গ্রিন এজি এই যে প্রকল্পটা, এটা চালু করেছে বেসিক্যালি মিজোরাম, কিসের জন্য? ট্রান্সফর্মিং ইন্ডিয়ান এগ্রিকালচার, আমাদের যে ভারতের যে কৃষিকার্য রয়েছে সেটাকে উন্নত করার লক্ষ্যে, যেটা গ্লোবাল এনভায়রনমেন্ট বেনিফিট ক্যাপচার করতে পারে, গ্লোবালি যাতে ভালো ট্রেড করতে পারে, তো সেই জন্যই মূলত গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি সহযোগিতায় কিন্তু এই গ্রিন এজি প্রকল্প মিজোরাম চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, মুসলিম মহিলা অধিকার দিবস কবে পালিত হয়? এটা কিন্তু ফার্স্ট টাইম পালিত হচ্ছে আমাদের দেশে, মাথায় রাখতে হবে, এই কারণে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। মুসলিম ইংলিশেও তোমরা নামটা মনে রাখো, মুসলিম ওমেন্স রাইট ডে, ওই যে ট্রিপল তালাক 3 তালাক, ওইটা দিয়েই মূলত প্রশ্নটা এসছে, মুসলিম মহিলা অধিকার দিবস কবে পালিত হচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1st আগস্ট, ডিটেলটা শুনে নাও, নতুন কোশ্চেন এটা কিন্তু, ঠিক আছে। মুসলিম ওমেন্স রাইট ডে ইজ বিং সেলিব্রেটেড অ্যাক্রস দ্য নেশন, সারা ভারত জুড়ে হচ্ছে, টু কমেমোরেট দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ দ্য ল এগেনস্ট ইনস্ট্যান্ট ট্রিপল তালাক। ওই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক ছিল, তো তার বিরুদ্ধে ল আনা হলো, তো তারই ফার্স্ট অ্যানিভার্সারি হিসেবে কিন্তু প্রথম দিবস হিসেবে কিন্তু পালিত হচ্ছে মুসলিম মহিলা অধিকার দিবস, ওকে, এটা আমাদের দেশে ফার্স্ট টাইম।
নেক্সট 2020 জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী নির্বাচন কমিটিতে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে? নিম্নের কোন প্লেয়ারকে সম্প্রতি এই 2020 যে জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানের বেসিক্যালি নির্বাচনী প্যানেল, অর্থাৎ যারা মনে করো জাজেসরা থাকবেন, সেই প্যানেলে কাকে নির্বাচন করা হয়েছে সম্প্রতি? বীরেন্দ্র সেহবাগ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ অ্যান্ড হকি থেকে মূলত এসছে সুরেন্দর সিং, তাদেরকে নেওয়া হয়েছে অ্যান্ড 12 মেম্বারের একটা কমিটি, ওকে, যেটা কনস্টিটিউট বাই, যেটা গঠিত হয়েছে মূলত স্পোর্ট মিনিস্ট্রি টু সিলেক্টেড অফ দিস ইয়ার ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ডস উইনার। ওকে, তো এই যে একটা হোমওয়ার্কের প্রশ্ন করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টারকে বলো, কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টারকে আমাকে কমেন্টে তোমরা প্রোভাইড করবে, একটা হোমওয়ার্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এর আগেও ব্রিক্স থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম, আশা করি তোমরা প্রোভাইড করবে অ্যান্সার। তো থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে TWS একাডেমিকে সাবস্ক্রাইব করো যারা নতুন, এর পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, ফেসবুক গ্রুপে যুক্ত হতে জাস্ট ফেসবুকে গিয়ে দ্য ওয়ে অফ সলিউশন লিখে সার্চ করো, এই নামে গ্রুপ পেয়ে যাবে WBP PSC RRB পরীক্ষা প্রস্তুতি। এর পাশাপাশি যে কোনো ক্লাসের লিঙ্ক, আমাদের চ্যানেলে অনেক নোটিফিকেশন ইস্যু হয়, অনেক ক্লাস হয় বলে, সো লিঙ্ক পাওয়ার জন্য তোমাকে যুক্ত হতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রামে দা ওয়ে অফ সলিউশন সার্চ করলে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থেকো, PSC ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পেপার ভালো করে রপ্ত করতে আমার মনে হয় সাবস্ক্রিপশন নেওয়া জরুরি, রাইটিং স্কিলটা তোমাদের ইম্প্রুভ করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, আনঅ্যাকাডেমি লার্নিং অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নেবে WBPSC-তে অ্যান্ড মেক শিওর কোডটা ব্যবহার করবে আলামিন 9 আমিন। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে সংবিধানের ক্লাসে আমার সঙ্গে তাহলে দেখা হচ্ছে, পরে আমাদের অন্য অন্য সমস্ত স্যারের ক্লাস বহাল থাকছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।